কোন যদি তার উপস্থিতিতে বাবার দ্বারা মাকে মারধর উপক্রম ও খারাপ আচরণ দেখে রাগের বসে বাবাকে করে এবং হাত হাতে কাঠ এখন ছেলেটি অনুতপ্ত কিন্তু বাবা ইন্তেকাল করেছেন ছেলেটির করণীয় কি আল্লাহ তালা মাফ করুন বাবা মার সাথে এই ধরনের আচরণ করা যায় না এমনকি মায়ের প্রতি বাবা অপচার করছেন ব্যাপারটি আমার জন্য দুঃখজনক আমার জন্য কষ্টকর সন্দেহাতীত আমি চেষ্টা করব অন্য কাউকে দিয়ে বাবাকে থামানোর কিন্তু তাই বলে আমি আমিও চেষ্টা করব হয়তো থামানোর বা মাঝে মাঝে আড়াল হয়ে যাওয়ার কিন্তু তাই বলে বাবার প্রতি চড়াও হওয়া সেটা আরেকটা অন্যায় করা বিধায় সেটি আমরা করতে পারি না এরকম যদি আগে হয়ে থাকে এখন বাবা দুনিয়া থেকে চলে যান তাহলে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এসতেক ফার করবেন সেই সাথে আপনি বাবার তরফ থেকে যে নেকামলগুলো করা যেতে পারে জীবিত মানুষ হিসেবে আপনার মানুষের জন্য সেগুলো আপনি বিশেষ করে করবেন আশা করেন যে আল্লাহ আপনার বাবাকে আপনার উপর সন্তুষ্ট করে দিবেন আমি ইসলাম আপনি লিখেছেন মায়ের জন্য ছেলে বদলি হজ আদায় করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নিজের যদি দায় করা হয়ে থাকে তারপর তিনি বদলি হজ করতে পারবেন মাইশা আপনি লিখেছেন স্বামীকে সম্মান করে আন্তরিকতার সাথে পায়ে সালাম করতে পারবো কিনা সালাম তো আসলে মুখে হয় পায়ে নয় মহব্বত করে ভালোবেসে ভক্তি করে আপনি যেটি করতে পারেন যে আপনার কপালে চুমু দেওয়া হাতে চুমু দেওয়া বা শ্রদ্ধা প্রকাশের অন্য বিধান আছে সেগুলো করতে পারেন মাথা নত হতে হতে করতে হবে পা চুম্বাওয়ার জন্য সেটি অনুচিত যদিও কোনো কোনো বর্ণা থেকে নবী পায়ে সাহাবিদের চুম্বনের কথা বর্ণিত রয়েছে অতএব সেটি সালাম নয় যদি সেটা হয় সেক্ষেত্রে আপনার সেজদার সাথে যেন সাদৃশ্য না হয় এরকম বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি করেন সেক্ষেত্রে সালাম এটাকে বলা কোনো সুযোগ নেই কারণ সালাম আসলে কখনো মুখে হয় এটা কখনো হাতে বা পায়ে টাচ করার মাধ্যমে হয় না আইমান সাদিকে আপনি লিখেছেন কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো তার উত্তর হিল করিম বলা যাবে কি হিল করিম তো হয় না আসলে কথাটা সঠিক নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য সকল প্রশংসা মানে আল্লাহ এবং তার রাসুলের জন্য প্রশংসা না প্রশংসা সব শুধুমাত্র আল্লাহর জন্য এখানে রাসুল সাল্লামকে যদি সাথে আপনি যুক্ত করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন আল্লাহর সাথে রসুল সদুল সাল্লামকে আপনি এখানে শরিক করলেন অন্তত কথার মধ্যে তো এরকমটি উচিত নয় এটা ভুল উত্তর আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে বড়জন আলহামদুলিল্লাহ রবী আলমিন বলতে পারেন যে আল্লাহর জন্য প্রশংসা যিনি রব্বুল আলমিন প্রশংসা সবই আল্লাহ তালার এটা রসুদসাদিকে সম্বন্ধ করা সঠিক হবে না তিনি নিজেও আল্লাহর প্রশংসা বর্ণনা করতেন এবং তিনি নিজেও আল্লাহ তালা রহমতের মুখাপেক্ষী অতএব প্রশংসা এটার সম্বন্ধ বেসিক্যালি আল্লাহর দিকে হবে আহ জি রব্বানি আইডি থেকে আপনি লিখেছেন আমার বাচ্চা আমার ভাইদের অর্থাৎ তার চাচাদেরকে বড় আব্বু মেঝো আব্বু ছোট আব্বু বলে ডাকতে পারবে কিনা মৌলিকভাবে অসুবিধা নেই আমাদের দেশে অনেক জায়গায় এই কালচার প্রচলিত আছে যে চাচা যেটা তাদেরকে আব্বু বলার একটা প্রবণতা একটা কালচার সংস্কৃতি আছে যে মেজ আব্বু ছোট আব্বু বলা হয় এখানে আব্বু বলতে হ্যাটিকে আব্বু বা জন্মদাতা পিতা মিন করা হয় না রূপক অর্থে বলা হয় অর্থাৎ বাবার মতোই তারা অনেকটা আম্মুর রাজুল ইসিমু আবিহি বা একজন মানুষের চাচা তার বাবার মতোই অনেকখানি সেই জায়গা থেকে তাকে বাবা বাবা বলা হয়ে থাকে এতে কোনো অসুবিধা নেই কোরআনে যে আল্লাহ তালা নিষেধ করেছেন যে উদাহী হিমু আকস তোমরা সন্তানদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে রাখো এই যে নির্দেশ আল্লাহ রমুল্লা করেছেন সেই নির্দেশটা মূলত এ অর্থে যে তাদেরকে প্রকৃত অর্থে বাবা বলবে তোমার যেখানে বাবার নাম প্রকাশ করার কথা তোমাকে যখন বলা হয় যে তোমার বাবাকে অথবা কোনো কাগজে যখন বাবার নাম লিখতে হয় এরকম ক্ষেত্রে তোমরা বাবার নাম লিখবে অন্য কারোর নাম লিখবে না বা কি এই যে মেজ আব্বা ছোটো আব্বা বলা হয় এর মানে এই না যে তারা আমাদের জন্মদাতা বাবার জন্য বাবার ঘরে কেউ এদের নাম লেখেও না